2021 সালে তোমরা যারা এসএসসি এর সমনে পরীক্ষা দিবে সো আজকের ভিডিওটি তোমাদের জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওটি যদি তোমরা সম্পূর্ণ দেখো তাহলে তোমরা তিনটি বিষয় জানতে পারবে সো তোমাদের মধ্যে অনেকে আমাকে কমেন্ট করেছিল বা আমার ফেসবুক পেজে মেসেজ করে জানতে চেয়েছিল যে 2021 সালে তোমাদের অটো পাস দেওয়ার সম্ভাবনা কত পার্সেন্ট বা কতটুকু এরপরে তোমরা আজকের ভিডিওটি যদি সম্পূর্ণ দেখো তাহলে যেটি জানতে পারবে সেটি হচ্ছে তোমাদের নতুন সিলেবাস যেহেতু শিক্ষামন্ত্রী বলেছে যে তোমাদের সিলেবাস শর্ট করে পরীক্ষা নেওয়া হবে সো সেক্ষেত্রে তোমাদের নতুন সিলেবাসটা কবে দেওয়া হবে এবং তৃতীয়ত তোমরা যে বিষয়টি জানতে পারবে সেটি হচ্ছে যে তোমাদের সিলেবাসটা তো কমাবে তো কতটুকু কমাবে বা তোমাদের সিলেবাসটা কি ধরনের হতে পারে সো ওভারঅল এই তিনটি বিষয় আজকের ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরব সো হ্যালো ভিউয়ার্স আমি আরাফাত ফ্রম টেকনিক্যাল টেক 24 ইউটিউব চ্যানেল সো আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এন্ড প্রেস দ্য লাইক বাটন কারণ প্রচন্ড কষ্ট করে তোমাদের জন্য ভিডিওগুলো মেক করি এবং একটা ভিডিও মেক করতে প্রায় 5 থেকে 7 ঘন্টা লেগে যায় কিন্তু তোমাদের ভিডিওতে একটি লাইক দিতে কিন্তু 1 মিনিটও বা 1 সেকেন্ডও সময় লাগে না তাই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তাহলে লেটেস্ট আপডেটগুলো সবার আগে তোমাদের জন্য বানিয়ে আপলোড করতে আমরা অনেক উৎসাহ পাই সো ওভারঅল এবার আমরা মেইন ভিডিওতে চলে যাচ্ছি তো ফার্স্ট অফ অল বিষয়টি ছিল যে 2021 সালে তোমাদের অটো পাস দেওয়ার সম্ভাবনা কতটুকু বা কত পার্সেন্ট সো এই কোশ্চেনটি তোমরা অনেকে আমার কমেন্ট বক্সে করেছিলে এবং আমার পার্সোনালি আমার ফেসবুক পেজেও অনেকে মেসেজ দিয়ে এই বিষয়টি জানতে চেয়েছিল সো আপাতত এই পরিস্থিতিতে দাঁড়িয়ে তোমাদের অটো পাস দেওয়ার সম্ভাবনা বলতে গেলে একেবারেই নেই যদি পার্সেন্টেজ হিসেবে বলি তাহলে 98 থেকে 99% সম্ভাবনা আছে যে তোমাদের পরীক্ষাটা হবে যেহেতু 2021 সালে পরীক্ষা এবং পুরো বছরটাই পড়ে রয়েছে সো এই ক্ষেত্রে তোমাদের পরীক্ষা তো মাস্ট বি পিছিয়ে যাবে সো পিছিয়ে যাওয়ার পর তোমাদের পরীক্ষা অবশ্যই হবে এবং সিলেবাস কমিয়ে দিয়ে তোমাদের পরীক্ষাটা হবে তবে অটো পাস দেওয়ার এই মুহূর্তে কোনো সম্ভাবনা নেই তোমরা হয়তো অনেকে গালিগালাজ করো বা যাই করো বা হয়তো অনেকে বলতে পারো তোমাদের মতের বিরুদ্ধে বলছি না আমি তোমাদের মতের বিরুদ্ধে বলছি না আমি জাস্ট বাস্তবতা বলছি যে এই মুহূর্তে তোমাদের অটো পাসের সম্ভাবনা নেই যেহেতু 2021 সাল এখন আসেইনি পুরো বছরটা রয়ে গেছে সো পরীক্ষা পিছিয়ে তোমাদের ইনশাআল্লাহ পরীক্ষাটা নেওয়া হবে যেমনটা শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রী সবাই বলছে তবে যদি করোনা ভাইরাসের পরিস্থিতি অনেকটা অবনতি হয়ে যায় একেবারে ঠিক না হয় বা 2020 সালে যেমন গেছে যদি এমনই থাকে একেবারে স্কুল কলেজ যদি খোলা না যায় তাহলে সেক্ষেত্রে অটো পাসের কথা পরবর্তীতে ভাবা হবে তো এই মুহূর্তে তোমরা অটো পাসের চিন্তাটা বাদ দিয়ে পড়ালেখায় মনোনিবেশ করো যেহেতু বর্তমান পরিস্থিতি পরীক্ষার কথাই বলছেন সো এরপর চলে আসছি তোমাদের 2 নম্বর কোশ্চেনটিতে সো 2 নম্বর কোশ্চেনটি ছিল যে তোমাদের নতুন সিলেবাসটা কবে দেওয়া হবে তো এর অ্যান্সার হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো যেহেতু শিক্ষামন্ত্রী বেশ কিছুদিন আগে লাইভে সরাসরি বলেছিল যে শর্টকাট সিলেবাস করে তোমাদের স্বল্প সময়ে এইচএসসি এর সমনে পরীক্ষাটা নিয়ে নেওয়া হবে যেহেতু পরীক্ষাটা নেওয়া হবে এটা এখন পর্যন্ত এটাই ফাইনাল অটো পাসের সম্ভাবনা নেই তো এই ক্ষেত্রে যেহেতু বলা হয়েছে যে একটা শর্ট সিলেবাস প্রণয়ন করা হবে খুবই শীঘ্রই তো এখন তোমাদের সেই কথাটা জানার পর এখন সবার মনে একটাই কোশ্চেন যে কবে তাহলে আমরা সেই সিলেবাসটা পাবো বা আমাদের নতুন সিলেবাসটা কবে দেওয়া হবে তো এর আনসার হচ্ছে অফিসিয়াল ভাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা তথ্যে জানা গেছে যে ডিসেম্বরের মধ্যেই তোমাদের এই শর্ট সিলেবাসটা প্রণয়ন করা হবে এবং তোমাদের সেই শর্ট সিলেবাসের আলোকে 3 মাস ক্লাস করিয়ে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে এই ক্ষেত্রে তোমাদের আরেকটা কোশ্চেন থাকে যে আমাদের পরীক্ষাটা 3 মাস ক্লাস করে যেহেতু নেওয়া হবে তাহলে কি শর্ট সিলেবাস যদি ডিসেম্বরে দিয়ে দেয় তাহলে কি ডিসেম্বরের পরে জানুয়ারি থেকে 3 মাস ক্লাস হবে না এমনটা না তোমাদের বিষয়টা হচ্ছে তোমাদের স্কুল কলেজ যেদিন খোলা হবে বা সকল দেশের মানে পুরো দেশের স্কুল কলেজগুলো যখন অফিসিয়ালভাবে খোলার নির্দেশনা দিবে এবং খোলা হবে দেন স্কুল কলেজ খোলার পর থেকে 3 মাস তোমাদের এই শর্ট সিলেবাসে ক্লাস করানো হবে এবং ক্লাস করানোর পরে তোমাদের এইচএসসিও সমানে পরীক্ষাটা নেওয়া হবে সো এই ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু তোমাদের জন্য অনেক ভালো যেহেতু শর্ট সিলেবাস তোমাদের দিয়ে দিচ্ছে ডিসেম্বরেই যেহেতু হয়তো এটা লেট হতে পারে তবে অফিসিয়ালভাবে যেটুকু জানা গেছে সেখানে বলা যাচ্ছে যে ডিসেম্বরের মধ্যে তোমরা সিলেবাসটা পেয়ে যাবে সো ডিসেম্বরে পেয়ে গেলে তোমাদের যদি স্কুল কলেজ খোলা হয় ফেব্রুয়ারি বা মার্চের দিকে তো সেক্ষেত্রে মার্চ থেকে শুরু করে তারপরে 3 মাস ক্লাস করাবে দেন তোমাদের পরীক্ষাটা হবে বিষয়টা হচ্ছে এরকম সো আমি এক্স্যাক্টলি মার্চে খোলা হবে আমি কিন্তু এটা বলিনি আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য বললাম সো যখন স্কুল কলেজ খোলা হবে তখন থেকে 3 মাস ক্লাস করানো হবে এবং সিলেবাসটা তোমরা হয়তো এই ডিসেম্বর মাসেই পেয়ে যাবে তো এবার তোমাদের 3 নম্বরে যে কোশ্চেনটি ছিল সেটি হচ্ছে যে আমাদের সিলেবাসটা কমানো হবে বা কমিয়ে আমাদের দেওয়া হবে তবে এই সিলেবাসটা কি ধরনের হতে পারে সো এই কোশ্চেনটি কিন্তু তোমাদের মনে এখন ঘুরপাক প্রায় সকলেরই খাচ্ছে তো এর অ্যান্সার হচ্ছে যে তোমরা ক্লাস 9-এ তো 1 বছর ক্লাস করতে পারছো সেটা তো তোমরা মানো যে ক্লাস করছো তোমরা হয়তো ছুটি বা রোজার ঈদের কুরবানি ঈদের সব ছুটি টুটি বাদ দিয়ে যাই হোক তোমরা 9-10 মাস তো ক্লাস করেছো এবং ক্লাস 10-এ উঠে হয়তো 1 মাস বা 1.5 মাসের মতো করেছো সো ওভারঅল তোমাদের ক্লাস 9-এ যেহেতু মোটামুটি
ক্লাস হয়েছে বছরটা, তো সেই ক্ষেত্রে 9 এর পড়াগুলো তো তোমাদের পড়া আছে এবং আরেকবার রিভিশন দিলে হয়তো তোমরা পারবে, এবং ক্লাস 10 এ বলতে গেলে কয়েক মাস ছাড়া তোমরা ক্লাস করতে পারোনি। সো এই ক্ষেত্রে তোমাদের সিলেবাস এইভাবেই করা হবে যে ক্লাস 9 থেকে 75% প্রশ্ন থাকবে এবং ক্লাস 10 থেকে থাকবে হচ্ছে তোমাদের 25%। সো এইভাবে তোমাদের ক্লাস 9 থেকে 75 এবং ক্লাস 10 থেকে 25% নিয়ে ওভারঅল তোমাদের এই শর্ট সিলেবাসটা তৈরি করা হবে। সো এই দিক থেকে তোমরা যদি ভেবে দেখো তাহলে কিন্তু প্রায় বেশিরভাগ প্রশ্ন কিন্তু তোমরা ক্লাস 9 এ যেগুলো পড়েছো সেগুলো থেকে আসছে, আর মাত্র 25% প্রশ্ন তোমাদের ক্লাস 10 থেকে আসছে, যেটা তোমাদের ওই 3 মাসের প্রস্তুতিতে টোটাল কভার দেওয়া হবে। সো এই ক্ষেত্রে তোমাদের ক্লাস 9 এর পড়াগুলো তো তোমরা অলরেডি পারোই, যেহেতু তোমরা ক্লাসটা করছো ওভারঅল তোমরা যদি একটু রিভিশন দাও, এবং যেহেতু এখনই অনেক টাইম আছে সো এই টাইমটাই তোমরা করতে পারো কি ক্লাস 9 এ যেগুলো পড়েছিলে সেগুলো টোটালি ভালোভাবে প্রস্তুতি নিতে পারো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার জন্য প্রায় 75% পড়া শেষ হয়ে যাচ্ছে। আর স্কুল কলেজ খোলা হলে ক্লাস 10 এর সেই 25% পড়া সেগুলো তোমাদের পড়িয়ে দিয়ে তোমাদের পরীক্ষাটা নেওয়া হবে। সো ওভারঅল এই নতুন সিলেবাসে তোমাদের প্রায় বলতে গেলে কোনো সমস্যা হবে না, আর 75% যেহেতু একটা হিউজ অ্যামাউন্ট, 75% এর সাথে তোমরা যদি আর 5% যোগ করে দাও তাহলে কিন্তু তোমাদের এ প্লাস মার্কটা চলে আসছে। সো এই ক্ষেত্রে তোমরা 75 মার্কটা খুবই ভালোভাবে পড়াশোনা করো, তাহলে তোমাদের 100 মার্কের পরীক্ষা হলে 75 মার্ক তাহলে তোমরা এমনিই পাবে, আর বাকি 5% ওই 25%-এর মধ্যে 5% যদি পড়ো তাহলে এ প্লাস মার্ক কিন্তু উঠে আসে। সো বিষয়বস্তুটা একটু গভীরভাবে চিন্তা করো এবং সব দিক দিয়ে ভেবে দেখো, তাহলে দেখবে তোমাদের জন্য এই বিষয়টা কিন্তু অনেক ভালো হয়, অন্তত অটোপাস আছে, কারণ অটোপাস দিলে কিন্তু কখনোই ভালো হবে না, কারণ অটোপাসের ফলাফল তোমরা ইন ফিউচারে বুঝতে পারবে। এখন হয়তো অটোপাসের জন্য পাগল হয়ে যাচ্ছ, ইন ফিউচারে যখন তোমাদের এই অটোপাসের জন্য বিভিন্ন সমস্যায় পড়বে ভার্সিটি অ্যাডমিশন থেকে শুরু করে কর্মক্ষেত্রে তখন বুঝতে পারবে। আর পাশাপাশি এবছর যারা অটোপাস পাইছে তোমরা তোমাদের এই বড় ভাইদের সাথে কথা বলে দেখতে পারো যে তারা কি আসলে ভালো আছে, বা এই অটোপাসের কারণে কি তাদের ভালো আছে কিনা তাদের একবার তোমরা প্রশ্ন করে দেখো, তাইলে তোমরা বুঝতে পারবে যে তারা কি কি ধরনের প্রবলেমে ফেস হচ্ছে বা প্রবলেম ফেস করছে। আর যদি তোমরা প্র্যাকটিক্যালি তোমার বড় ভাইদের কাছে এই জিনিসগুলো জিজ্ঞেস করো তাহলে তোমরা হয়তো এই অটোপাসের সমস্যাটার কথা বুঝতে পারবে এবং অটোপাস থেকে হয়তো একটু সরে আসতে চাইবে। সো ওভারঅল তোমাদের কাছে এই ইনফরমেশনগুলো জানানোর চেষ্টা করলাম, এবং অনেক ইম্পর্ট্যান্ট কিছু ইনফরমেশন ছিল যেগুলো তোমরা অনেকেই জানতে চাচ্ছিলে এবং সঠিক উত্তর কোথাও পাচ্ছিলে না। সো ওভারঅল ভিডিওটি যদি ভালো লেগে থাকে এবং এই ইনফরমেশনগুলো তোমার যদি ফ্রেন্ডদেরও জানাতে ইচ্ছে হয়, কারণ তাদেরও তো জানা দরকার, সো ভিডিওটি শেয়ার করে তাদেরকেও জানিয়ে দিতে পারো। সো ওভারঅল এই ছিল আজকের ভিডিওতে। তো ভিডিওটি শেষ করার আগে তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের স্পন্সরকে। সো তোমরা নিশ্চয়ই অনেকে ক্লিপক্ল্যাপ অ্যাপের নাম শুনেছো, তোমাদের মধ্যে হয়তো এই অ্যাপটা অনেকে ইউজ করো, তবে তোমাদের অনেকের কনফিউশন ছিল এই অ্যাপটি কি আসলে পেমেন্ট করে কিনা। সো আমি পার্সোনালি এই অ্যাপ দিয়ে প্রায় কয়েক সপ্তাহ ধরে কাজ করছি এবং মোটামুটি এখান থেকে $20-30 পর্যন্ত আমি অলরেডি কাজ করে ইনকাম করে নিয়েছি, এবং বলতে গেলে এখন আর আমার মোবাইল খরচের জন্য দোকানে গিয়ে মোবাইলে টাকা ঢোকানো লাগে না। এই অ্যাপটা আমি এক দুদিন কাজ করি, এতে আমার 500-2000 টাকা পর্যন্ত আমি মোবাইল রিচার্জ নিয়ে নিই, অথবা তোমরা চাইলে পেপ্যালের মাধ্যমে তোমরা সেটিকে ঘুরিয়ে বিকাশ ট্রান্সফার করে নিতে পারবে। সো তোমরা যারা চাও এই অ্যাপটিতে কাজ করতে তার এই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করো, সেখানে তোমরা এই অ্যাপটির ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবে, সেখানে ক্লিক করে তারপরে ডাউনলোড করে ফেলতে পারো এবং আমাদের প্রোমো কোডটি ইউজ করতে পারো ভিডিও ডিসক্রিপশন বক্সে, সেটিও পেয়ে যাবে, তাহলে তোমরা ফ্রিতে $2-3 পেয়ে যাবে এবং $10 হইলেই তোমরা টাকাটি উইথড্র করে নিতে পারবে। আর তোমরা যদি 5 জন ফ্রেন্ডকে রেফার করো তাহলে তোমরা $5 হইলেই উইথড্র করে নিতে পারবে। সো আশা করি তোমরা এই অ্যাপটি থেকে মোটামুটি ভালো তোমাদের হাত খরচের টাকা উপার্জন করতে পারবে। সো এই ছিল আজকের ভিডিওতে, তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।